হ্যালো গাইস, এখনের লেকচারে আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নিডারিয়া পর্বের যে প্রাণীদের বৈশিষ্ট্য। ক্লিয়ার? তো এখন দেখো, আগের লেকচারে কিন্তু আমরা পরিফেরা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য পড়েছিলাম এবং ওইটা কিন্তু অ্যানিমেশনের মাধ্যমে পড়ানো হয়েছিল। তো এইটার ক্ষেত্রে আমরা বোর্ডে পড়াবো, বাট বোর্ডে পড়ানোর কারণটা হচ্ছে এইটার ক্ষেত্রে একটু ডিটেলস তোমাকে কিছু কথা বলতে হবে যেগুলো আমি অ্যানিমেশনের মাধ্যমে বলতে পারবো না। ক্লিয়ার? তো নিডারিয়ার ক্ষেত্রে দেখো, এইটার যদি অর্থটা আমরা চিন্তা করি, নিটা মানে নিটা শব্দের অর্থ হচ্ছে কি, যে রুম কাটা, মানে রুমের মতো কাটা। অর্থাৎ এই পর্বে যে প্রাণীগুলো আছে ওই পর্বের প্রত্যেকটা প্রাণীর দেহে এরকম ছোট ছোট কাটা থাকে। এবং তুমি যদি চিন্তা করো যে জেলি ফিশ নিডারিয়া পর্বের একটা প্রাণী, এবং ওই জেলি ফিশ অ্যাকচুয়ালি কি করে, সেটা হচ্ছে জেলি ফিশ হচ্ছে পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীদের মধ্যে একটা। তাহলে কি ওই যে কাটাগুলো আছে দেখো, তাহলে ওই কাটাগুলো কতটুকু বিষাক্ত হইতে পারে। ক্লিয়ার? তো এখন ওই কাটাগুলোর একটা নাম আছে, আমরা সামনে বলবো, নেমাটোসিস্ট, হ্যাঁ, বা নিডোব্লাস্ট নামক কোষ থাকে, বা ওইটাকে নেমাটোসিস্ট বলা হয়। তো এখন দেখো, তো তাহলে নিডারিয়া পর্বে প্রাণীদের প্রথম যে বৈশিষ্ট্যটা বলবো সেটা হচ্ছে পরিফেরার ক্ষেত্রে তাদের কোষগুলো একটা স্তরে সজ্জিত ছিল এবং কোষগুলো কোনো টিস্যু গঠন করে নাই। এই ক্ষেত্রেও নিডারিয়া পর্বে প্রাণীদের ক্ষেত্রেও কোষগুলো কোনো না কোষগুলো মানে তোমার কোনো অঙ্গ গঠন করবে না, বাট তারা মোটামুটি টিস্যু গঠন করবে। অর্থাৎ দেখো আমরা কিভাবে আসছি, প্রথম যে পরিফেরা পর্বের প্রাণীরা ছিল তাদের যে দেহের কোষগুলো ছিল, কোষগুলো মিলে কোনো টিস্যু গঠন করে নাই। অর্থাৎ টিস্যু মানে কি, টিস্যু মানে হচ্ছে যখন কতগুলো কোষ একই জায়গা থেকে উৎপত্তি হবে এবং তারা একই ধরনের কাজ করবে। আমরা নিডারিয়াতে এরকম কিছু পাইনি, সরি পরিফেরাতে আমরা এরকম কিছু পাইনি, বাট আমরা যখন আস্তে আস্তে উপরের শ্রেণীগুলোতে যাব তখন আস্তে আস্তে প্রাণীটা উন্নত হবে এবং প্রাণীর মধ্যে আস্তে আস্তে উন্নতর বৈশিষ্ট্য আসবে, সামষ্টিক বৈশিষ্ট্য গুলো আসবে। তাহলে দেখো, আগের পরিফেরাতে আমরা শুধুমাত্র কোষ পেয়েছিলাম, কোনো টিস্যু পাইনি, কিন্তু নিডারিয়াতে আমরা কোষগুলো মিলে টিস্যু গঠন করতে দেখবো। অর্থাৎ এই কোষগুলো একটা নির্দিষ্ট জায়গা থেকে উৎপত্তি হবে এবং তারা একই ধরনের কাজ করবে। তার মানে নিডারিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে প্রথম কথাটা হচ্ছে তারা টিস্যু মাত্রার প্রাণী। যদি তোমাদের লেভেলে কথাটা বলার নেই তারপরে বলে দিলাম। দেন যে বৈশিষ্ট্যটা বলবো সেটা হচ্ছে তাদের যে স্তর, ভ্রূণীয় স্তর আছে সেটা দুইটা কোষ স্তরে গঠিত। আমরা যে প্রাণীরা, আমরা যে মানুষেরা, মানুষরা কিন্তু একচুয়ালি তিনটা কোষ স্তরে গঠিত। তাহলে নিডারিয়া কয়টা কোষ স্তরে গঠিত, সেটা হচ্ছে দুইটা কোষ স্তরে গঠিত, যেহেতু নিডারিয়া আমাদের থেকে নিম্নতর শ্রেণীর প্রাণী। তাহলে দেখো আমরা, তাহলে নিডারিয়া যদি একটা চিত্র আঁকা চেষ্টা করি, আমরা যদি হাইড্রাকে আঁকি, হাইড্রা এটা হচ্ছে হাইড্রা, সাপোজ এটা হাইড্রা, এই তোমরা হাইড্রা হচ্ছে, হাইড্রা যদিও ছোট তারপরেও এই হাইড্রাকে কেন হাইড্রা নামকরণ করা হয়েছে সেটার পিছনে একটা লজিক আছে, সেটা হচ্ছে বা কারণ আছে, সেটা হচ্ছে গ্রিক রূপকথায় হাইড্রা নামক একটা প্রাণী ছিল যেটার 9টা মাথা ছিল। তো যেটা হইতো সেটা হচ্ছে ওর একটা মাথাকে কাটলে ওই জায়গায় আর একটা মাথা হয়ে যেত। তো ওইটাকে কেউ মারতে পারছিল না। তো একটা সময় হলো কি যে হারকিউলিস মানে ওই গ্রিক ওই ইয়ার উপন্যাসের মানে যে উপন্যাসটা, ওই উপন্যাসের নায়ক ছিলেন হারকিউলিস। তো ওই হারকিউলিস কি করলেন, অবশেষে এই প্রাণীটাকে ধ্বংস করলেন। অর্থাৎ ওই প্রাণীটার বৈশিষ্ট্য ছিল যে ওই প্রাণীটাকে কাটলে, একবার কাটলে আরেকটা হয়ে যায়। এই হাইড্রাতে প্রাণীটা আছে, এটাকে এই হাইড্রা নামকরণ করার কারণ হচ্ছে এই প্রাণীটা হচ্ছে এরকম, এটাকে যদি তুমি একদিকে কাটো তখন সে ওই দিক দিয়ে তৈরি করে ফেলবে, তুমি যদি এদিকে হাইড্রাটাকে কাটা ফেলো তখন যে দুইটাকে কাটছো না, ধরো এই এদিকে একটা পোর্শন, এই পোর্শনটাতে আরেকটা পোর্শন জমে যাবে, আরেকটা হাইড্রা হয়ে যাবে, বাকি যে পোর্শনটা আছে না ওই পোর্শনটা আরেকটা নিচ দিয়ে আরেকটা হাইড্রা গঠন করতে। তারপরে এটাকে তুমি যতবার কাটো না কেন ততগুলো সে হাইড্রা তৈরি করে দিবে। অর্থাৎ এটাকে এটাকে অমর প্রাণী বলা হয়, মানে ন্যাচারাল তাদের ড্যাথ আছে, বাট তুমি তাকে ড্যাথ দিতে পারবে না, তুমি তাকে কেটে ড্যাথ দিতে পারবে না, কারণ তুমি কাটলে যতবারে যত টুকরা করবা ততটা হাইড্রা হয়ে যাবে। সেই জন্য এটাকে হাইড্রা নামকরণ করা হয়েছে, যেন ওই হাইড্রা যে প্রাণীটা ছিল, ওই প্রাণীটা ড্রাগনটা ছিল, ওই ড্রাগনটা যেহেতু একটা মাথা কাটলে আমরা দুই সাথে সাথে ওই জায়গায় দুইটা মাথা হয়ে যেত। সো ওই লেভেল থেকে, ওই চিন্তা থেকে এটাকে বিজ্ঞানী কেরুলাস লিনিয়াস মেবি নামকরণ করছেন, বিজ্ঞানী কেরুলাস লিনিয়াস এটা এরকম নামকরণ করেন হাইড্রা। তো এইটা কোন পর্বে পড়ছে, সেটা হচ্ছে নিডারিয়া পর্বে পড়ছে। খুব ইম্পর্টেন্ট একটা কথা যে হাইড্রা, হাইড্রা একটা প্রাণী, হ্যাঁ হাইড্রা একটা প্রাণী, কি যে হাইড্রা প্রাণীটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেই বিশেষ বৈশিষ্ট্যটা হচ্ছে যে ওইটাকে আমরা একবার কাটলে সেটা দুইটা হয়ে যাবে, বা যদি দুইবার কাটি চার টুকরা করি তখন চারটা হাইড্রা হয়ে যাবে। তাহলে ওই প্রাণীটা কোন পর্বের অন্তর্ভুক্ত, নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত। ক্লিয়ার? তো এখন দেখো,
এই নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত হইলে আমরা যদি এই হাইড্রাটাকে কাটি, এই বরাবর যদি কাটি, অর্থাৎ একটা টিউবের মতো তো সে যদি আমরা কাটি, তাহলে আমরা কি কি দেখতে পাবো আমরা একটু একটু চিন্তা করি। তো দেখো, আমরা যদি এই হাইড্রাটাকে কাটি, আমরা কাটলে কিন্তু আর রেহাই পাবো না, কারণ আর একটা হাইড্রা হয়ে যাবে। বাট মজার ব্যাপার হলো অনেক ছোট, ঠিক আছে, তোমাকে অন্তত মারতে পারবে না, ওরা অনেক ছোট ছোট ব্যাকটেরিয়া জাতীয় এই জাতীয় বস্তু খায়। তো আমি যদি এই হাইড্রাটাকে কাটি, তখন দেখবো যে হাইড্রাটা এরকম একটা টিউবের মতো, এবং এই হাইড্রাটা বাইরের দিকে একটা কোষীয় স্তর আছে, বাইরের দিকে একটা কোষীয় স্তর আছে, বাইরের দিকে একটা কোষের স্তর, খেয়াল করো, বাইরের দিকে এরকম ভাবে কোষ। কি বলছিলাম যে এই হাইড্রার ক্ষেত্রে বা নিউটেরিয়া পর্বের ক্ষেত্রে কোষগুলো কি একসাথে একটা টিস্যু গঠন করে, তাই না? তো এই জন্য আমরা এইদিকে কোষ স্তর দেখতে পাচ্ছি। তো বাইরের দিকে আমরা এদের একটা কোষ স্তর দেখতে পাবো, সরি একটা ভালোভাবে আঁকতে পারতেছি না। আচ্ছা দেখো, বাইরের দিকে এরকম একটা কোষ স্তর দেখতে পাবো, এবং ভিতরের দিকেও আমরা সেম টাইপ একটা কোষ স্তর দেখতে পাবো। ভিতরের দিকে আমরা এরকম একটা কোষ স্তর দেখতে পাবো। এখন দেখো, তার মানে হাইড্রাকে যখন আমি কাটবো, তখন দেখবো হাইড্রাকে হাইড্রাকে তো অ্যামেজিং প্রাণী বলতে পারো। তো এই প্রাণীটার কি যে বাইরের দিকে একটা কোষ স্তর আছে এবং ভিতরের দিকে একটা কোষ স্তর আছে। তো বাইরের দিকের যে কোষ স্তরটা, এটাকে আমরা বলবো এক্টোডার্ম, এবং ভিতরের দিকে যে কোষ স্তরটা, সেটাকে আমরা বলবো এন্ডোডার্ম। এখন সেটা কেন বলছি, সেটার কারণ আছে। কারণ হচ্ছে আমরা বায়োলজিতে কিছু টার্ম শিখতে হয় আমাদের, ওই টার্মগুলোর মধ্যে একটা হচ্ছে একটো, আর একটা হচ্ছে এন্ডো। খুব খুব ইম্পর্টেন্ট দুইটা কথা, যে একটি শব্দের অর্থ কি আর এন্ডো শব্দের অর্থ কি। একটি শব্দের অর্থ মানে হচ্ছে বাহির, এবং এন্ডো শব্দের অর্থ মানে হচ্ছে ভিতর। বায়োলজিতে একটু মানে হচ্ছে বাহির, এবং এন্ডো মানে হচ্ছে ভিতরে। এই জন্য তুমি যখন বলবা এন্ডো প্লাজমিক রেটিকুলাম, সামনে যখন বলবা এন্ডো প্লাজমিক রেটিকুলাম, তার মানে সেটা হচ্ছে প্লাজমার ভিতরে কোন রেটিকুলাম, ক্লিয়ার? এবং তুমি যখন, তার মানে একটু মানে হচ্ছে বাহিরে, আর ডার্ম মানে হচ্ছে ত্বক। তাহলে দেখো আমি কি বললাম, ডার্ম মানে হচ্ছে ত্বক, একটু মানে হচ্ছে বাহিরে, একটু মানে হচ্ছে বাহির। তারপরে দেখো, একটু মানে হচ্ছে বাহির, তাহলে এই যে একটু ডান মানে হচ্ছে বাহিরের ত্বক, তাহলে এই বাহিরের যে স্তরটা, এই স্তরটাকে আমি নাম দিতে পারি একটু ডান, একটু ডান। এবং এই যে ভিতরের যে স্তরটা, সেই স্তরটাকে আমরা নাম দিতে পারি ইনটু ডান, ক্লিয়ার? যেহেতু এটা ভিতরের স্তর, তাহলে এটাকে আমি নাম দিলাম ইনটু ডান, ইনটু ডান। এখন দেখো, এখন তুমি যদি এইদিকে চিন্তা করো, তাহলে বাহিরের দিকে স্তর, তাহলে প্রথমে বলো হাইড্রার প্রথম বৈশিষ্ট্য কি। হাইড্রার দুটি ভ্রূণীয় কোষস্তর থাকে, একটা হচ্ছে এক্টোডার্ম আর একটা হচ্ছে এন্ডোডার্ম। ভুল করার কোনো সুযোগ নেই, বাইরেটা হচ্ছে এক্টোডার্ম, ভিতরটা হচ্ছে এন্ডোডার্ম, ক্লিয়ার? তারপর দেখো, ডার্ম মানে যে ত্বক, সেটা আমরা আরেকটা জায়গায় পাবো। আমাদের আরেকটা পর্ব আছে, সেটা হচ্ছে একাইনো ডার্মাটা, এবং সেটার ক্ষেত্রে একাইনো মানে হচ্ছে কাঁটা, ডার্ম মানে হচ্ছে ত্বক। তার মানে ওই প্রাণীটার ত্বকের মধ্যে অনেক কাঁটা থাকে, ঠিক আছে, ওই জন্য ওইটাকে নাম করা হচ্ছে একাইনো একাইনো ডার্মাটা। তাহলে দেখো, এইটা গেল। দেন আমরা যদি একটু চিন্তা করি যে এইটা একটা টিউব, টিউব জাস্ট লাইক এস টিউব, এই টিউবের এই জায়গায় আমরা একটা গহ্বর দেখতে পাচ্ছি, যে এই জায়গায় একটা গর্ত দেখতে পাচ্ছি, এবং হাইড্রাটা যদি তুমি এই দিক থেকে হাইড্রাটার ভিতরে তাকাও, তখন দেখবো যে ভিতরে একটা গর্ত এবং একটা জাস্ট একটা গহ্বর। এই গহ্বরটাকে বলা হয় সিলেন্টেরন। তাহলে এই গহ্বরটাকে কি বলা হয়? সিলেন্টেরন, সিলেন্টেরন। তাহলে দেখো, এটা একটু মনে রাখতে হবে যে তাহলে কি, আমরা যে এই হাইড্রাটা দুইটা কোষীয় স্তর আছে, কোষীয় স্তরের বাইরের যে কোষ স্তরটা সেটাকে আমরা বলবো এক্টোডার্ম, এবং ভিতরের যে কোষ স্তরটা সেটাকে বলবো এন্ডোডার্ম, এবং মাঝখানে একটা তাদের গহ্বর আছে, এই গহ্বরটাকে বলা হয় হচ্ছে সিলেন্টেরন, ক্লিয়ার? তারপরে দেখো, তারপরে যে বিশেষ ইম্পর্টেন্ট একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে এদের, এরা যেহেতু শিকারী প্রাণী, জানোই যে কেন শিকারী, কারণ হচ্ছে এদের যে পূর্ব যাত্রা ছিল সেটাকে ড্রাগন ছিল, খুব বড়, যেটাকে মারা যাচ্ছিল না। তো এদের একটা নিডু ব্লাস্ট আছে, ওই নিডু ব্লাস্টের কাজটা হচ্ছে শিকার করা, সাধারণত কাজটা হচ্ছে শিকার করা। আমি নিডু ব্লাস্টটা যদি দেখানোর চেষ্টা করি, এগুলো হচ্ছে কোষিকা, এবং এই কোষিকা দ্বারা তারা কি করে, অনেকটা প্রাণীকে এভাবে ধরে, ধরার পরে পেটে নিয়ে নিয়ে নেই, ক্লিয়ার? এখানে দেখো একটা, আমি যদি নিডু ব্লাস্টটা আঁকার চেষ্টা করি, সাপোজ এদিকে এরকম ভাবে, এই যে এরকম, সাপোজ ধরো যে এরকম ভাবে একটা কোষ থাকে,
সো এটাকে বলা হয় নিডোপ্লাস্ট। সো এটা দেখো, এই যে এইদিকে এটা দ্বারা সে কি করে, বিষ যে অন্য একটা প্রাণী আছে, এদিকে যদি অন্য একটা প্রাণী আছে তখন তার থেকে অবশ্যই ছোট প্রাণী, অন্য একটা প্রাণী যখন আসে তখন এটা শরীরে বিষ ঢুকায়, ক্লিয়ার? দেন ওইটাকে অবশ করে ফেলে এবং অবশ করার পরে সে খেয়ে ফেলে। তার মানে কি বললাম যে একটোডার্মে অর্থাৎ বাহিরের ত্বকে, আমরা যদি এইদিকে চিন্তা করি যে বাহিরের ত্বকে এদের কি থাকে, নিডোপ্লাস্ট থাকে। এবং এই নিডোপ্লাস্টের কাজ কি, নিডোপ্লাস্টের কাজ হচ্ছে শিকার করা, এবং মাঝে মাঝে পিচ্ছিল জায়গাগুলোতে এগুলো দ্বারা তারা আটকে থাকতে সাহায্য করে। এই জন্য বলা যায় যে শিকার ধরা, আত্মরক্ষা এবং চলনে সাহায্য করে। চলনে সাহায্য করে কারণ পিচ্ছিল জায়গাগুলোতে সে চলতে তার সুবিধা হয়, এগুলো দেহের মধ্যে থাকার কারণে। দেখো চিন্তা করো, এদিকে যদি সব জায়গায় যদি এরকম কাটা কাটার মতো থাকে তখন তার পিচ্ছিল জায়গাগুলোতে সহজে পিছলে যাবে না, ঠিক এই কারণে। তো এগুলোই ছিল আমাদের নিডারিয়া পর্বের কমন যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো। এবং এই লেকচারটা ভালো লাগলে অবশ্যই এরপরের লেকচারগুলো তোমরা দেখবা, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, ক্লিয়ার? আমরা সামনের লেকচারগুলোতে বাকি যে পর্বগুলো আছে, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, সেগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।